দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল 10:30 একটি যুব র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মালিক সহ প্রশিক্ষিত যুবক ও যুবনারীরা। পরে বেলা 11:00 আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার। এর আগে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান পরিচালনা করেন যুব নেতা শাহজাহান সাজু। পরে 7 জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবনারীকে বিভিন্ন অঙ্কে সর্বমোট 3,20,000 টাকা ঋণ বিতরণ করা হয়।